হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি উপমা জয়তি। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমাদের এখানে বাজে সকাল 9টা আর আমি মাত্রই ঘুম থেকে উঠেছি। হ্যাঁ বেবি, বাইরে বেবি আরাধ্যা আমাকে বলছে বাইরে যে কাউকে নিশ্চয়ই দেখা যাচ্ছে, বেবি বেবি বলে ডাকছে। তো যাই হোক, এখন আমাদের এখানে বাজে সকাল 9টা আর আমি মাত্রই ঘুম থেকে উঠেছি। আরাধ্যা একটু আগে উঠে গিয়েছিল, তো ওকে সৈকতেই টেক কেয়ার করছিল। তো মাত্র ঘুম থেকে উঠে তারপর ফ্রেশ হয়ে আসলাম। এখন ব্রেকফাস্ট বানাবো আরাধ্যার জন্য আর সৈকতকেও কিছু দিব। তো ঘুম থেকে উঠলে আমার বেশি কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু আজকে সকাল থেকে ব্লগটা করার ইচ্ছা, তাই এখনই আমি মানে ক্যামেরাটা হাতে নিয়েছি। নতুন একটা দিন শুরু করছি, সাথে আপনাদের সাথেও একটা নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি প্রতিবারের মতো আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে ঝটপট করে ব্রেকফাস্ট বানিয়ে নিই, আপনারা আমার সাথেই থাকবেন। সৈকতে ব্রেকফাস্টটা রেডি করার আগে চিন্তা করলাম সৈকতকে একবার জিজ্ঞেস করে নিই, কারণ এখন অনেক সকাল, ও ব্রেকফাস্ট করবে কি না আমি শিওর না। ব্রেকফাস্ট করবেন? রুটি মাংস দিব? মাংস আছে কিন্তু আগে রান্না করা। তাহলে কি একটু পরে একবারে খেয়ে ফেলবেন? তাহলে আজকে লাঞ্চ করবেন না? লাঞ্চ করতেছি না, আমি জিমে যাবো, জিম থেকে আসি ডিনার। ওকে, তাহলে এখন আপনি ইয়া করেন, তাহলে ব্রেকফাস্ট করুন না লাঞ্চ করুন একটু আর্লি। ওকে ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখন আরাধ্যাকে খাওয়াই দিই। ও কি করে এখানে? ওকে আমার জামাটা খোলাইছে, আমার শাড়ি পরবে। পরে শাড়ি নি পরবে? কাঁথা দিয়ে নি শাড়ি পরবে? শাড়ি পরছো কি করছো? তাই কি এদিকে কেন না, যেমন বাবা তেমন মেয়ে, সব অন্যায় আপনার বাবার কাছে। জামা কাপড় খুলে কাঁথা পরে পরে হাঁটতেছে, আর ওর বাবাকেও বলছে জামা খুলে দিতে, ওর বাবাও জামা খুলে ওকে কাঁথা পরাই দিছে। বাবা দেখি, আরাধ্যা দেখি, মা গো কি ইউনিক আইডিয়া, বাহ খুব সুন্দর লাগছে মা, খুব সুন্দর লাগছে। ও ও, আরাধ্যা সবসময় আমি ব্রেকফাস্টে ওটস আর কলাটাই দিই, কারণ ওকে সকালবেলা আমি কলাটা খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আজকে বাসায় কলা নেই, তাই ওকে আমি দুধ আর সিরিয়াল দিব খেতে। তো এখন আমি যাবো আরাধ্যাকে ব্রেকফাস্ট করিয়ে আনি, আর একটু পরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। তো আমি আরাধ্যাকে ব্রেকফাস্ট করে চলে এসেছি, আরাধ্যা ব্রেকফাস্ট শেষ। আমি আরাধ্যাকে ব্রেকফাস্ট করাতে গিয়েছিলাম 9:20 আর এখন বাজে 10টা, তাহলে বুঝুন কতক্ষণ সময় লেগেছে ওকে আমার ব্রেকফাস্ট করাতে। ওকে প্রতিবেলা খাওয়াতে আমার এরকমই সময় লাগে। তো যাই হোক, আপনারা তো নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে সৈকত বলেছে ও ব্রেকফাস্ট করবে না, ও একটু আর্লি লাঞ্চ করবে, কারণ ও দুপুরবেলা জিমে যাবে। তো সেজন্য আমার আজকে আর লাঞ্চে তেমন কোনো ঝামেলা করব না, কারণ গতকালকে আমি একটু ডাল রান্না করেছিলাম সবজি দিয়ে, তো ওই সবজি ডালটা আছে আর একটু মাংসের তরকারি আছে, ওইটা দিয়ে আমি দুপুরে লাঞ্চ করে ফেলবো। আমি চলে যাব নিচে, তো এখন আমি একটু নিচে যাচ্ছি, আমার কিছু লেটার চেক করার আছে ওগুলো দেখতে। এগুলো আমি বাসায়ও নিতে চাই না, এগুলো কোনো কাজেই আসে না, অন্তত আমার না। এখানে অনেক অনেক অ্যাডভার্টাইজমেন্ট আছে, তারপরে অনেক দোকানের অফার আছে, আপনারা মানে কখন কোন দামে কোন দিন গেলে কি সেলে পাবেন। তো আসলে সৈকতের ব্যস্ততার কারণে আমাদের ওইসব দিনগুলো যখন সুবিধা হয় তখনই আমাদের বাজার করা হয়, ওইভাবে টাইম দেখে বা ডেট দেখে আমাদের বাজারে যাওয়া হয় না। আমি চার্জ করে দেব। আর দেখতে পাচ্ছেন বাইরে কি রোদ, প্রচণ্ড রোদ, আর
আপনাদেরকে গত ব্লগে আমি বলেছিলাম না যে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, আসলে আমি বলার পর থেকে আবার গরম শুরু হয়েছে। মানে আমি আসলে ওয়েদার বুঝি না, এই ঠান্ডা এই গরম, এই সপ্তাহে নাকি এরকম গরম পড়বে আর এরকমই রোদের তাপ থাকবে। তো যাই হোক, এখন বাসায় চলে যাব, আরাধ্যাকে আমি বাসায় রেখে এসেছি। আরাধ্যা জানে না, কারণ আরাধ্যাকে নিয়ে যদি একবার এই টাইমে নামি ও আর উঠতে যাবে না, আর এই গরমে বাইরে থাকা কোনোভাবেই সম্ভব না, অন্তত আমার পক্ষে না। তাহলে চলুন বাসায় চলে যাওয়া যাক, আরাধ্যা দেখতে পেলে আবার। ঝোল আছে, ঝোল আর আলু, এই কারণে গেছিলাম। ঠিক আছে, রুটি তো এখন আপনি ভাত খাবেন? হাঁসির মাংস তো সবসময় খাই না। আমি এতক্ষণ ওর জন্য রেডি করলাম যে ও রুটি আর মাংস, রুটি আর মাংস খাবে। সব কিছু রেডি করার পর যখন সে আসছে, আসার পর আমি তাকে বললাম যে ওর লাঞ্চ রেডি, ওকে লাঞ্চ দিয়েও দিছি, মানে পুরোপুরি রেডি। এখন ও বলে ও নাকি রুটি খাবে না, ও ভাত খাবে। মাংসটা যদি আমি রুটি খাই, মানে ঘাসে মাংস মানে অপমান হবে একেবারে। রেডি, ডাল রেডি, মাংস রেডি, আর কি চাই? আপনার জন্য নিতেও পারতেছি না। হ্যালো এভরিওয়ান, এখন আমাদের এখানে বাজে হচ্ছে 2:30, মানে 2:35 বাজে, আর আমি মাত্র আরাধ্যাকে ঘুম পাড়িয়ে আসলাম, আমাদেরও লাঞ্চ শেষ। তো ভেবেছিলাম আমি একটু ঘুমাবো, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না। মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে, সেটা হচ্ছে জাম। কারণ আমি শাওয়ারে যাওয়ার আগে শিমুল ভাবি এসেছিল, মানে আপনারা যারা শিমুল ভাবি চিনেন না, তারা তাদের জন্য বলছি, আদিয়ানকে তো চিনেন তাই না, আমার ব্লগে যাকে সবসময় দেখেন। তো আদিয়ানের মা হচ্ছে শিমুল ভাবি। তো এই শিমুল ভাবি আমি শাওয়ারে যাওয়ার আগে আমাকে জাম দিয়ে গিয়েছিল, জাম আর পেয়ারা। তো ওই জামটা আমার মাথার মধ্যে বসে আছে, মানে আমাকে জাম খাইতে হবে, জাম ভর্তা খাইতে হবে। সেজন্য আমার মাথার মধ্যে যেহেতু ঘুরছিল, তাই ভাবলাম যে জাম ভর্তাটা করে খেয়ে ফেলি। যতক্ষণ পর্যন্ত আমি জাম ভর্তা খাবো না, ততক্ষণ পর্যন্ত আমার মন দিল শান্তি হবে না। তাই ভাবলাম একটু জাম ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। তো জানি না সৈকত খাবে কি না, সৈকত কাজ করছে, সৈকত আবার এত টকটক জাতীয় কিছু জিনিস পছন্দ করে না। তো ভাবি আমাকে এখানে আসার পর প্রথম জাম খাইয়েছে, সেজন্য অনেক অনেক থ্যাংকস। আমি জানি ভাবি আমার ব্লগটা দেখবে, তো ভাবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতবার জাম আর পেয়ারা খাওয়ানোর জন্য, মানে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। তো তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলি না, কথা বলতে পারতেছি না, রেল পড়ে যাইতেছে। জামগুলোকে আমি এখানে ধুয়ে নিয়েছি, এখন আমি এই বক্সটা থেকে একটু ঢেলে নিব। এই বক্সটার একটা ঢাকনাও আছে, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন জাম ভর্তা বানাতে হয় ঝাঁকিয়ে 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 ঝাঁকিয়ে। তো সেজন্য আমি একটা ঢাকনাযুক্ত বক্স নিয়েছি, এটাতে যেন আমার ঝাঁকাতে সুবিধা হয়। তো খুব একটা বেশি উপকরণ লাগে না। আমি এখানে মরিচ দিব, লবণ দিব, একটু মরিচ দিব, বিট লবণ দিব, একটু লেবুর রস দিব, টকটক খেতে খুব ভালো লাগে। মারে কথাই বলতে পারতেছি না, লেল পড়ে যেতেছে। জাম ভর্তা করতেছি আর মনে মনে বলতেছি হে ভগবান, সৈকত যেন বলে আমি খাবো না। হচ্ছে আমার এইসব জিনিসে কাউকে ভাগ দিতে ইচ্ছা করে না। এই যে দেখেন, লেবু দিলে গন্ধটা অনেক ভালো লাগে আর খেতেও নিশ্চয় ভালো লাগবে। তো যাই, তো যাই সৈকতের কাছে নিয়ে যাই, দেখি ও খায় নাকি। জুমদার, জাম ভর্তা বানাইছি, খাবেন? ও মা, খাবেন? ওরে বাবা, আমি তো ভাবছি খাবেন না, আমি তো খুশি হয়ে গেছিলাম। আমি আর ঠাকুরকে ডাকতে ডাকতে শেষ। কি গো, আপনি তো টক টক খান না। ও মা, তাই বলে আপনি পুরো বাটিয়ে নিয়ে নিলেন?
আমি আরো ভাবছি ও খাবে না কিন্তু ওইখানে পুরো বাটিটা নিয়েই বসছে এটাকে বলে কপাল আমি না মাত্র একটু শোয়া থেকে উঠলাম মানে একটু ঘুমাতে চেষ্টা করেছিলাম আরাধার জন্য ঘুমাতে পারিনি উঠে গিয়েছি মানে এখানেই শুয়েছিলাম আরাধার সামনে আরাধা কি করছে আর সৈকত হচ্ছে বেডরুমে ও একটু ঘুমাচ্ছে তো আপনাদেরকে এখন যেটা দেখানোর জন্য আমি আমার ক্যামেরাটা অন করছি সেটা আপনারা দেখলে নিজেরাই মুগ্ধ হয়ে যাবেন আমার মেয়ে মানে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে বাসার অবস্থাটা কি করছে সেটা আপনারা একটু দেখেন প্লিজ এই হচ্ছে আমার বাসার অবস্থা এই যে দেখেন এই যে আর ওই হচ্ছে আমার গুণবতী কন্যা উঠেন মাকে হেল্প করেন বাসা ক্লিন করতে এই যে প্রিন্সেস উঠেন টিকা টিকা করে লাভ হবে না বাইরে যেতে চান বাইরে খেলতে যেতে চান তাহলে উঠেন উঠে আমার আমার ঘরটা ক্লিন করে দেন বলে দাও সবাইকে হাই 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 রেডি তুমি রেডি চলো দরজা খুলো এই যে মা দরজা খুলছে চল হ্যাঁ তোমরা কোথাও যাও ও ও সাইকেল তাই তাই যাও নামো তো এখানে আমি আরাধাকে নিয়ে এখন একটু বাইরে যাচ্ছি আর আমার আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি কেমন লেগেছে আমার আজকের ব্লগটি অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো দিন নামো আসো নামো 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 ডাকে আসে নামো ডাকে চাচু নামো নামো যাও ওই দেখো এটা কি